আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজানের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। অধীর আগ্রহ তিনি অপেক্ষা করতেন সে মাসটির জন্য, যে মাসটির সার্থকতা তিনি খুঁজে পেয়েছিলেন একক সত্তাকে চিনতে পারার সাধনা, যে মাসটিতে তিনি শুনেছিলেন হৃদয় শীতলকারী আহ্বান, হে চাদরাবৃত্ত উঠো, ভীতি প্রদর্শন করো। রজব থেকেই তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানে উচ্চারিত হতে থাকত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে প্রভু, আমাদেরকে বরকত দিন রজব এবং শাবান মাসে, আর পৌঁছে দিন রমাদানে। দোয়া আর দোয়া, মনকে প্রফুল্ল রাখতেন রমাদানের প্রস্তুতির জন্য, আমল আমার পুণ্য ভারী করার জন্য। বছরের অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামের অভ্যাস ছিল সোম আর বৃহস্পতিবার দিনে, আইএমএ বীজ অর্থাৎ মাসের বিভিন্ন সময়ে, কিন্তু শাবান আসলেই তিনি প্রস্তুতি নিতেন আরও বেশি। শাবানের প্রথম অর্ধেক কেটে যেত সিয়াম পালনেই। হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের কিছু অংশ ছাড়া পুরো শাবান মাসে সাওম পালন করতেন, তবে কোনো হাদিসে শাবানের শেষে অর্থাৎ শাবানের শেষ দিকে রোজা পালন করতে নিষেধ করতেন। এও রমাদানের প্রস্তুতি ছিল, কারণ পুরো শাবান মাস যদি সিয়াম পালন করে তাহলে তো রমজান মাসের প্রস্তুতি হলো না। হাদিসে এসেছে যখন শাবানের অর্ধেক চলে যাবে তখন তোমরা আর সিয়াম পালন করতে পারবে না। সিয়ামের অভ্যাস চালু করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মাস হতেই সোম পালন করতেন, আবার যেন শক্তিক্ষয় না হয় তাই কিছুদিনের জন্য বিরতি রাখতেন, যেন পূর্ণ উদ্যমে আত্মনিয়োগে করা যায় এই রমাদান মাসে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি আমল করার অভ্যস্ত হতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক, আমিন।